হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিত স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, বাইরে বৃষ্টি পড়ছে, তারপরও আমি এই ভিডিওটা মেক করছি। তো চেঙ্গিজের একটা আপডেট এসেছে যেটা তার স্টোরিকে রিভিল করা হচ্ছে। তো আমি প্রথমত বলবো, এই জিনিসটা বাংলা থেকে এখনোই বন্ধ করা উচিত। একটা প্রডিউসার এত টাকা ইনভেস্ট করে একটি সিনেমা বানাচ্ছে, সেটা যদি আগে থেকে কেউ এইভাবে স্পয়লার করে দেয়, দিস ইজ টু মাচ। ফ্যানরা জাগ্রত, আপনার কি করে হিম্মত হয় একটা সিনেমা এত কষ্ট করে তৈরি করছে আর আপনি সেটাতে এক নিমিষে জল ঢেলে দিলেন? আপনি যা খুশি তাই করতে পারেন না, আপনি প্রতিনিয়ত এরকম করে যাচ্ছেন। একটা সিনেমা এরকম স্পয়লার দেওয়া উচিত নয়। এখনও সিনেমার টিজার আসেনি, ট্রেলার আসেনি, এরকমভাবে যদি আপনারা স্পয়লার দিয়ে দেন, কেউ প্রেডিক্ট করে দিচ্ছে, কেউ কোথাও সূত্র পেয়ে দিচ্ছে। তো দেখুন, এই যে একটা জিনিস আমার সবথেকে যেটা খারাপ লেগেছে, আমি নাম বলছি না, বলছে এই সিনেমার হিরো লাস্টে মারা যাবে। তো এই জিনিসটাও কি স্পয়লার করার দরকার ছিল? গল্পটা না হয় একটু জানতে পেরেছেন, সেটা না হয় কিছুটা বললেন, বাট লাস্টে এটা বলতে পারতেন যে হিরোর সঙ্গে একটা বিশাল বড় দুর্ঘটনা হবে যেটার জন্য থিয়েটারে দেখতে হবে, বা এই যে স্পয়লারটা দেওয়া হয়েছে কি সারপ্রাইজ থাকলো, এই যে তারা এত টাকা ইনভেস্ট করে সিনেমাটা করছে, আজকে সিলভার স্টানকে নিয়ে এসছে, মানে কি এটা এক নিমিষে আপনি শেষ করে দিলেন না? অনেক যারা জিত ভক্ত তাদের মন ভেঙে দিলেন না, মানে এটা কি আপনি করতে পারেন? আপনার কি জিতের প্রতি কোনো হিংসা রয়েছে? মানে এটা কি করে করেন? একটা সিনেমা যার পিছনে এত এত লোক খাটছে, এত ডিপার্টমেন্ট খাটছে, এত কিছু করছে, আর আপনারা ঘরে বসে জাস্ট, এটা আমি মানতে পারলাম না। সত্যি আমি এটাই বলবো, জিত ফ্যানরা জাগ্রত হন, এর বিরুদ্ধে একটা আন্দোলন করার চেষ্টা করুন, আন্দোলনের মধ্যে এর বিরুদ্ধে হ্যাশট্যাগ লাগান। কেন এরকম স্পয়লার দেওয়া হবে? সিনেমার এখনও কিছুই আসেনি, মানলাম ট্রেলারটা আসছে সেটা দেখে কিছু বুঝতে পেরেছে, কিন্তু সেটাও তো না, কোনো আভাসই আসেনি, জাস্ট একটা পোস্টার। আসলেই কি তারা বাংলা সিনেমার উন্নতি চায়? এর আগে জিতেরই একটি সিনেমায় পুরোপুরি স্পয়লার করে দিয়েছিল একটি মিডিয়া, অর্থাৎ একটি কাগজ। তো সেই কাগজের আমি নামটা বলছি না, বাংলার বড় একটা কাগজপত্র, তো তারাও কিন্তু স্পয়লার দিয়ে দিয়েছিল, জিতের অসুর সিনেমাটা মনে হয় তখন। এইভাবে যদি প্রত্যেকটা সিনেমা জিতের সঙ্গে এরকম ঘটতে থাকে, আগে সাংবাদিকরা দিয়েছে, এখন ইউটিউবাররা দেবে। আমি কালকে দেখছিলাম, কালকে সারাদিনে এত ভিডিও আসছে যে বারবার একই টপিকে, যে চেঙ্গিজের গল্প কী হতে চলেছে, চেঙ্গিজের গল্প কী হতে চলেছে। তো এটা করার কোনো দরকার ছিল? আপনি একটা জাস্ট প্রেডিক্ট করতে পারেন, প্রেডিক্টেই কী করে করেন? এখনও তো কিছুই আসেনি, একটা পোস্টার এসছে, সেটা অবশ্যই আপনি তখন রিয়াকশন করেছেন, করেছেন করেছেন, কিন্তু এখন কি? এখন তো এর কিছুই আসেনি, একটা টিজার আসতে দিন, কোনো ঝলক আসতে দিন, তখন কিছুটা প্রেডিক্ট করুন, কিন্তু তাই বলে পুরো গল্পটাই এইভাবে স্পয়ল করা ঠিক না। তো আমি এটাই বলবো, জিত ফ্যানরা জাগ্রত হন, বড় ইউটিউবাররা করলে তাদেরটা নিয়ে নাচানাচি করেন, আর আমরা একটা কিছু করলে সেটাই দোষ। এই জিনিসটা, এই টক্সিসিটিটা যখন আপনাদের মন থেকে যাবে, আর যারা এরকম স্পয়লার দিয়ে সিনেমাকে ফ্লপ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, টাটা।